এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সবার হলিডে খুব ভালো কাটছে। আমি মাত্র ঘুম থেকে উঠলাম এবং আমি ভাবলাম যে ছটপট কিছু একটা নাস্তা বানিয়ে ফেলি, যেহেতু মাসুদও বাসায় আছে। তো আমি ভাবলাম যে একটা হেভি কিছু বানাবো এবং অবশ্যই যাতে স্বাস্থ্যকর হয়। তো আমি আজকে চিন্তা করেছি যে আমি আজকে একটা মিক্সড ভেজিটেবল খিচুড়ি বানাবো। তো চলুন আপনাদের সাথে আমি আমার সহজ রেসিপিটা শেয়ার করি। হ্যালো, তো আমি চলে এসেছি আমার কিচেনে। খিচুড়ির জন্য অবশ্যই যেটা মেইনলি লাগবে সেটা হচ্ছে গিয়ে চাল। এখানে আমি প্রায় ছোট কাপের 2 থেকে 2.5 কাপ চাল, সাথে সেম পরিমাণের মুগ ডাল আর মুসুরের ডাল মিক্স করে নিয়ে ধুয়ে রেখেছি। আপনারা চাইলে মুগ ডালটা একটু হালকা ভাজা দিয়ে নিতে পারেন, যেটা আমি নিয়েছি। আর না চাইলে, যদি আপনাদের কাছে মনে হয় আপনারা ভাজা দিতে চাচ্ছেন না, না ভাজলেও হবে। আর এখানে আমি একটু নিয়েছি আদা কুচি কুচি করে, একটা আমি বেশ কয়েকটা কাঁচামরিচ আমি কেটে নিয়েছি, সাথে এখানে প্রায় 3-4টা জলপাই নিয়েছি। আর এখানে আছে পালং শাক, ফ্রেশ বেবি স্পিনাচ যেটাকে আমরা বলি টেস্কো থেকে নেওয়া। আর এখানে আপনারা যে সবজিগুলো দেখছেন এগুলো সবই ফ্রোজেন সবজি, যেহেতু আমি সবসময় একটু ইজিলি রান্না করতে চাই। এগুলো সব ফ্রোজেন সবজি, আমি জাস্ট ধুয়ে নিয়েছি। সবগুলো সবজি একসাথেই ফ্রোজেন করা ছিল, টেস্কো থেকে আমি কিনেছি। আমি জাস্ট ধুয়ে, ও সাথে আমি একটু আলু নিয়েছি, যেহেতু এই খিচুড়িটাতে আলু খুব মজা লাগে। যদি আপনাদের কাছে মনে হয় যে আপনারা আলু অ্যাভয়েড করতে চাচ্ছেন, আপনার ইচ্ছা করলে আলু অ্যাভয়েড করতে পারেন। সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন বেগুন দিতে, মিষ্টি কুমড়া দিতে। আজকে আমার বাসায় বেগুন বা মিষ্টি কুমড়া ছিল না, তাই আমি দিতে পারিনি। কিন্তু আমি জেনারেলি খিচুড়িতে বেগুন আর মিষ্টি কুমড়াটা দিতে খুব পছন্দ করি। আমার হাঁড়িতে তেল দিয়েছি প্রায় এখানে 2 টেবিল চামচের মতো হয়তো হবে। সোয়াবিন তেল গরম হয়ে গিয়েছে, তো আমি এখন কিছু শুকনো মরিচ এভাবে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এই যে আদা কুচি করে রেখেছিলাম, আমি প্রথমেই বলি এটা কিন্তু আমার নিজস্ব রেসিপি না। আমি যেহেতু রান্না তেমন জানি না, আমিও সহজ সহজ রেসিপি সবসময় ইউটিউবে খুঁজি এবং ওটা ট্রাই করি। এই রেসিপিটাও হয়তো আমি ইউটিউব থেকে দেখে নিয়েছিলাম, কিন্তু ইউটিউব থেকে দেখলেও আমি নিজের মতো করে একটু করার চেষ্টা করি আমার নিজের স্বাদ অনুযায়ী। এখানে শুধু আদা কুচি, এখানে আমি আজ পেঁয়াজ বা রসুন কিছুই ব্যবহার করব না। শুধু আদা কুচি দিলাম, সাথে কয়েকটা শুকনো মরিচ ছিটিয়ে দিয়েছি। এখন আমি যে মেইন ইনগ্রেডিয়েন্টসটা সেটা দিব। একটু চুলার আঁচটা এখন কমিয়ে দিব, যেহেতু আমি এখন পাঁচফোড়ন দিব, যাতে পাঁচফোড়নটা বেশি পুড়ে না যায়। আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে এখন ভেজে নেব। আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন, যেমন আমি আর একটু বাড়িয়ে দিচ্ছি। এখন আমি হালকা আঁচে কিছুক্ষণ ভেজে নেব। আমি 2টা তেজপাতাও ছিঁড়ে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন আমি যা করব সেটা হচ্ছে আমি এখন ধীরে ধীরে মশলাগুলো দিয়ে দিব। আমি প্রথমেই বলে নিই, এখন কিন্তু জালটা অনেক কমানো আছে। একটু হলুদের গুঁড়ো, এখানে মতো 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো আছে, দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। সেই সাথে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ। এবং এখন দিচ্ছি একটু জিরার গুঁড়া, সেটাও আমি দিচ্ছি 1/2 চা চামচ বা 1/2 চা চামচের চেয়ে আর একটু কম, এতটুকু। মশলাটা পুড়ে যাওয়ার আগেই আমি এখানে যে ধুয়ে রাখা সবজিগুলো এগুলো এখন দিয়ে দেবো। একটা জিনিস কিন্তু আমি দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে লবণ। আমি এখন লবণ দিয়ে দিচ্ছি, একদম আমার চোখের আন্দাজে লবণ দিয়ে দিচ্ছি। বাসায় আপনাদের যে কোনো ধরনের সবজি থাকলে আপনারা কিন্তু দিয়ে নিতে পারবেন। আমি এই মুহূর্তে সবজিগুলো যাতে একটু সিদ্ধ হয়ে আসে এই জন্য ঢেকে দিব, বেশি সময়ের জন্য না, আপনার 1 মিনিটের জন্য আমি একটু ঢেকে দিব, তারপর আমি চালগুলো দিয়ে দেবো। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। সবজিগুলো একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে,
আমি এই মুহূর্তে দিয়ে দিব চাল, ডাল যেটা আমি ধুয়ে অনেকক্ষণ আগে থেকে রেখে দিয়েছি। আমি এখন এই চালটা একটু ভেজে নেব। আমি কিন্তু সবকিছু চোখের আন্দাজেই পরিমাণগুলো নিয়েছি, কারণ যেহেতু এটা একটা সবজি খিচুড়ি, তেমন পারফেক্ট কোনো পরিমাণ কিছু নেই। আপনারা ইচ্ছা করলে আরও বেশি সবজি দিতে পারেন, চাল আরও কম দিতে পারেন, আরও অনেক ধরনের সবজি দিতে পারেন, একদম অল্প চাল দিতে পারেন। আমি বাসার ভাতের চাল দিয়েই এই খিচুড়িটা রান্না করেছি। আপনারা যদি কেউ চান যে আমরা হয়তো মোটা চাল দিয়ে খিচুড়িটা রান্না করতে চাই, ইনফ্যাক্ট কলার চাল দিয়েও আমরা খিচুড়িটা রান্না করতে চাই, সেই ক্ষেত্রে ওই চালগুলোও ব্যবহার করতে পারবেন। ওই চালগুলো দিয়ে করলেও মজা লাগে, কারণ আমি একাধিকবার বিভিন্ন চাল দিয়ে চেষ্টা করেছি, সবগুলোই একই রকম মজা লেগেছে। আমি চাল আর সবজিগুলো একসাথে করে অনেকক্ষণ ভেজে নিয়েছি। এখন এই মুহূর্তে আমি দিয়ে দিব পানি। পানিটা সম্পূর্ণই আপনাদের চোখের আন্দাজে, যেহেতু এটা একটা পাতলা খিচুড়ি হবে তো পারফেক্ট পানির পরিমাণ হওয়ার কোনো দরকার নেই, কারণ আসলে আমরা চাচ্ছি যাতে খিচুড়িটা পাতলা পাতলা হোক। আমি পানিটা গরম করে নিয়েছি ক্যাটেলে। টু বি অনেস্ট, আমার কাছে গরম পানি ঠান্ডা পানি কোনো ডিফারেন্স মেক করে না। আমার কাছে গরম পানি মাঝে মাঝে সময় যদি মনে করি আমার কাছে সময় নেই, আমি ঠান্ডা পানিও মাঝে মাঝে দিয়ে দিই, আবার যখন গরম পানি হাতের কাছে থাকে আমি গরম পানিও দিয়ে দিই। আমি হয়তো আর একটু পানি দেবো। আপনারা দেখতে পাচ্ছেন যে সবজি চাল সব কিছু ডুবে গিয়েছে, যেহেতু আমি খিচুড়িটা আসলে একদমই পাতলা পাতলা পছন্দ করি, তো আমি হয়তো আর একটু পানি দিব। যেহেতু আমি একবার গরম পানি অলরেডি দিয়েছি, এখন আমি একটু ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমি পানি দিয়ে দিলাম, একদম চোখের আন্দাজে একদম সব কিছু ঢেকে গিয়েছে। তো এই মুহূর্তে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এবং না হওয়া পর্যন্ত এটা চলতে থাকবে। তো বেশ 5-6 মিনিট পরে আমি উঠে একটু নেড়ে দিচ্ছি। বেশ খানিকটা হয়ে এসেছে আর কি, ফর এক্সাম্পল প্রায় 70%-এর মতো হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি বাকি যে জিনিসগুলো রেখেছিলাম, টমেটো আর স্পিনাচগুলো, আমি এখন দিয়ে দিচ্ছি। ছুটির দিনে পরিবারের সবাইকে নিয়ে গরম গরম এই খিচুড়িটা খেতে কিন্তু খুবই মজা লাগে। অনেক সময় দেখা যায় আমাদের বাসায় পুরন তরকারি থাকে, যেমন হয়তো কোনো মিট বা ভেজিটেবলস বা ডিমের তরকারি স্পেশালি, সেই সব তরকারি দিয়ে কিন্তু সকাল সকাল ছুটির দিনে এই শীতের সকালে এই খিচুড়িটা খেতে খুবই সুস্বাদু এবং খুবই হেলদি। এবং বাচ্চারাও কিন্তু এই খিচুড়িটা খুব পছন্দ করে। শুধুমাত্র আপনারা একটু ঝালের পরিমাণটা কমিয়ে দেবেন, তাহলে বাচ্চারা খেতে খুব মজা পাবে। এই মুহূর্তে আমি স্বাদে একটু পরিবর্তন আনার জন্য আমি একটু অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, কারণ চিনিটা দিলে দেখা যায় টেস্টটা একটু ডিফারেন্ট হয় এবং খুবই সুস্বাদু মনে হয়। কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, আমি জানি না ক্যামেরাতে কেমন এসেছে, কিন্তু ইন রিয়েল খিচুড়ির লুকটা খুবই সুন্দর হয়েছে। হালকা হালকা হলুদ সাথে লাল টমেটোস, গ্রিন স্পিনাচ সব কিছু মিলে দেখতে কিন্তু খুবই হেলদি এবং লোভনীয় মনে হচ্ছে। যেহেতু খিচুড়ির পানি অনেকটাই শুকিয়ে এসেছে, তো আমি একটু জালটা হালকা একটু কমিয়ে দিব, যাতে করে খিচুড়িটা এখন আস্তে আস্তে আর একটু সিদ্ধ হয়। তো খিচুড়িটা নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিব, ঘির কারণে স্মেলটাও চেঞ্জ হয়ে আসে এবং টেস্টটাও অনেকটা কী বলবো, খুবই অন্যরকম একটা টেস্ট, খুবই মজাদার একটা টেস্ট হয় আমি ঘি দিয়ে। যারা ঘি দিতে চান না তারা কিন্তু সরিষা তেলও নামানোর আগে একটু দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খিচুড়ির সম্পূর্ণ ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায় সরিষা তেল অথবা ঘি। আমার খিচুড়িটা অলমোস্ট হয়ে এসেছে, আমি এই মুহূর্তে নামানোর আগে ধনিয়া পাতা ছিটিয়ে দিব, কারণ আমরা জানি শীত মানেই অনেক অনেক ধনিয়া পাতা। আমি আবার একটু ঢেকে দিচ্ছি, ফিরে আসছি একটু পরে। সো এখন বেশ কিছু সময় হয়ে গিয়েছে, আই বিলিভ আমার খিচুড়িটা একদম পারফেক্ট এখন নামানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কত পাতলা এখনও আছে খিচুড়িটা, এবং আমি জানি এটা যত ঠান্ডা হবে তত ড্রাই হয়ে যাবে। তো এখনই আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি এবং আমরা এখন সুন্দরভাবে
পরিবেশন করব ছুটির দিনে একটু আয়েশ করে না খেলে কি হয় এজন্য আমি সাথে একটু সালাদও বানাবো আমি পরিবেশন করার সময় আপনাদেরকে আবার দেখাচ্ছি কেমন আমি একটা সালাদ বানাবো তো সালাদ বানানোর জন্য আমি কিছু রসুনের কোয়া খোসা ছাড়িয়ে ধুই নিয়েছি আমি এটা এখন তেলে নিব একদম একটু পোড়া পোড়া করে নিব তারপর আমি সালাদের মধ্যে দেব এতে করে সালাদটা খেতে খুবই সুস্বাদু লাগবে সো সালাদের জন্য যে আমি রসুনগুলো ভাজতে দিয়েছিলাম তা অলমোস্ট হয়ে এসেছে আমি একটা চামচ দিয়ে একটু চেক করে দেখছি যদি নরম থাকে তার মানে হয়ে গিয়েছে হ্যাঁ অনেক নরম হয়ে গিয়েছে এখন এটা হাত দিয়ে পেস্ট করা যাবে তো আমি এখন নামিয়ে নিচ্ছি আমি আজকে দুইজনের জন্য সালাদ বানাচ্ছি তো এখানে আমি অর্ধেকটা শসা কেটে নিয়েছি আছে ধনিয়া পাতা তার সাথে আছে একটা কাঁচা মরিচ এবং আমি সালাদের যে রেড অনিয়ন ওটা একটু কেটে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি এই রসুনগুলো আমি জেনারেলি আমার সালাদটা একটু প্লেন রাখতে পছন্দ করি কারণ অনেক কিছু একসাথে হয়ে গেলে তখন আমি সালাদটা খেয়ে মজা পাই না আর সাথে একটা লেবু নিয়েছি একটু রস দেওয়ার জন্য শুধু আমরা লেবুটা চিপে রস নিয়ে নিব তো আমি লেবুটা স্কুইজ করে রসগুলো নিয়ে নিচ্ছি সেই সাথে আমি নিয়ে নিচ্ছি একটু লবণ স্বাদ পরিমাণ আর আপনারা সরিষার তেলও দিতে পারেন ইচ্ছে করলে কিন্তু আমি একটু আচারের তেল দিচ্ছি এবং সেই সাথে সালাদের টেস্টটা একটু ডিফারেন্ট করার জন্য আমি একটু চাট মশলা ছিটিয়ে দিচ্ছি সবকিছু একসাথে মিশিয়ে নিব এই তো ছিল আমার ঝটপট ব্রাঞ্চ না নাস্তা না লাঞ্চ মাঝামাঝি একটা সময়ে খাবার আমি সার্ভ করেছি আমার একটু পুরনো বিফ ছিল ফ্রিজে ওটা গরম করে সার্ভ করেছি সালাদ দিয়ে সাথে আশা করছি আপনারাও ট্রাই করবেন এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটা লাইক করতে শেয়ার করতে ভুলবেন না আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটা হচ্ছে নিশাত খুশবু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রিপশন মিন্স এ লট টু মি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ